আমি কোর্সে গিয়ে অত্যন্ত উপকৃত হয়েছি, কারণ আমাদের দেশের একজন শ্রেষ্ঠ মানুষ, মহাজাত গুরুজি যাকে আপনারা বলেন, উনি এত সুন্দরভাবে জীবনের যা প্রয়োজন, জীবন কীভাবে উন্নত হতে পারে, কীভাবে আমরা আমাদের জীবনের যা কিছু দৈন্য দারিদ্র ক্লেশ তাকে অতিক্রম করে নিজের জীবনকে নিজে নির্মাণ করতে পারি, তার যে বক্তব্য এত মিষ্টি, এত সুন্দর, এত প্রাঞ্জল, এত হৃদয়গ্রাহী, যে আমি বলাই বাহুল্য এই 255তম কোর্সে আমি 3 দিন ছিলাম, নোট নিয়েছি ছাত্রের মতো। আমাদের নবী বলেছেন যে ফ্রম ক্র্যাডল টু গ্রেভ, হ্যাঁ তুমি শিখতে পারো, আমি শিখতে এসেছি আমার জীবনকে উন্নত করতে। তো আমি যে জিনিসটা ওনার কাছে পেয়েছি, যেটা জিস্টে আমি আগেও বলেছি এখনও বলছি, যে জীবন তো একটা শূন্যতা, কী পেলাম কী পাইনি এই নিয়ে ভাবনা, কিন্তু জীবনের শূন্যতার মধ্যে আর একটা শূন্যতা আছে, তার সঙ্গে যদি কেউ যোগ করতে পারে, অর্থাৎ পরমার্থ যদি জীবনে প্রতিষ্ঠিত করতে পারে কেউ, তাহলেই তার জীবন হবে সার্থক। এই কথাটি নানাভাবে ঘুরিয়ে আমাদের মহাজাতক এটা উপস্থাপিত করেন, এবং 3 দিন 4 দিনের যে কোর্স হয়, আমি বলি যে এরকম কোর্স বাঙালির এরকম কোর্স হতে পারে আমি কল্পনাই করতে পারি না। আমি মনে করি যে রোগ আসলে বাসা বাঁধে মানুষের মনে, যেটা আমরা বিভিন্ন জায়গায় পড়েছি, সেই মনটাকে যদি কেউ পরিষ্কার করতে পারে তাহলে রোগ পালিয়ে যেতে কুল পাবে না। আমি নিজের জীবনেও দেখেছি, আমি যখন মনকে বলি মন তুমি আমার রোগটা সারিয়ে দাও, সঙ্গে সঙ্গে সেরে যায়, তেমন বুজরুক আমি নই কিন্তু সেরে যায়, এটাই বাস্তবতা। আমি আশা করছি যে যিনি এই প্রতিষ্ঠান চালাচ্ছেন গুরুজি মহাজাতক, তিনি শতায়ু হবেন, তার অবয়ব আরও সুন্দর হবে এবং তিনি আরও সুন্দরভাবে এত মজা করে হাজার হাজার বাংলাদেশের ছেলে মেয়েকে নতুন পথের ইশারা দেবেন, নতুন দিগন্তের সন্ধান দেবেন, এবং তিনি আমাদের একজন শ্রেষ্ঠ ব্যক্তি বলে আমার ধারণা। আমি মনে করি যাদের সঙ্গে আমার দেখা হয়, দিনে ধরো 100 জনের সঙ্গে দেখা হয়, বছরে হয়তো 1000 লোকের সঙ্গে দেখা হলো, এবং আমি মনে করি যে আমার সঙ্গে যাদের দেখা হয়েছে সেই শ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যেও তিনি একজন। কেন? প্রথম কথা হচ্ছে তিনি যতটুকু জানেন, আমরা সব তো জানি না, সব তো জানা সম্ভব হয় না, তিনি যতটুকু শিখেছেন জেনেছেন তা তার এই যে ছাত্রছাত্রী যারা আসে প্রতি বছর 1000 2000 5000 তাদের মধ্যে তিনি বিতরণ করেন, এবং মন থেকে যা কিছু তার, এটা এমন নয় যে আহরিত জ্ঞান একজনকে দিয়ে গেলাম, যেটা আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, হিস্ট্রি পড়েছি, এই ফল অফ দ্য রোমান এম্পায়ার পড়ে রোমান এম্পায়ার শিখিয়ে দিয়ে চলে গেল, তার মধ্যে কী যে আছে সে নিজেই জানে না, মুখস্থ করে দিয়েছে, তিনি ওনার অন্তরে এই শিক্ষাকে গ্রহণ করেছেন এবং করে এই যে ছাত্রছাত্রীদের মধ্যে এই যে মানুষ হওয়ার অন্তরের যে শিক্ষাটুকু, সেই শিক্ষাটুকু অনেক সুন্দর করে এনে ইন এ প্যালেটেবল ওয়ে, ইন এ সুগার কোটেড ওয়ে, ইন এ নাইস ওয়ে, ইন এ ডিসেন্ট ওয়ে, ইন এ জোভাইল ওয়ে, আমার তার কথা মনে পড়ছে, আজকে অনেকদিন দেখিনি আমি, আমার তাকে দেখতে প্রায় ইচ্ছে করে, তার সঙ্গে আমার যোগাযোগ আসলেই খুব কম, কিন্তু আমি ওই যে 3 দিন কোর্স করেছিলাম তার যে সহাস্য মুখ, তার যে সুন্দর প্রচারভঙ্গি, তার যে আন্তরিক যে একটা ঔদার্য, তার মহানুভবতা, তার ভালোবাসা, এটা আমি আপ্লুত হয়েছি।